আপনাদেরকে বেশি কথা না বলে চলেন আমি আপনাদেরকে একটি রিভিউ দেই ওনার 90 মোবাইলটির, শর্টকাট করে আমার মতো করে দিব, অন্যদের মতো করে একটু বাড়িয়ে সেরিয়ে আমি বলতে পারবো না, আমার নিজের মতো করে আমি আপনাদেরকে রিভিউটি দিব। এবং এই মোবাইলটি আমি অলরেডি মার্কেটের থেকে সবকিছু এভরিথিং চেকিং করে আসছি, যার ফলে আমি কনফিডেন্সের সাথে কিন্তু আজকে আপনাদেরকে এই মোবাইলটির সম্বন্ধে কথা বলবো। মূলত এটা হচ্ছে কোনো রিভিউ ভিডিও না, জাস্ট আপনাদেরকে স্পেসিফিকেশনগুলো বলে দিব যাতে আপনারা আরেকটার সাথে কম্পেয়ার করতে পারেন মোবাইলটি। দেখতে থাকেন ভিডিওটি। Honor 90 মোবাইলটির ভিতরে প্রসেসর পাওয়া যাচ্ছে কুইলক্যাম স্ন্যাপড্রাগন 7 Gen 1, মোবাইলটি জিপিইউ হচ্ছে Adreno 644, সিপিইউ টাইপ হচ্ছে অক্টাকোর। মোবাইলটির ভিতরে ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাচ্ছে 5000 mAh, Honor 66W এর সুপার চার্জার পাওয়া যাচ্ছে মোবাইলটির ভিতরে। Honor 90 এই মোবাইলটির ভিতরে দুটি ভার্সন পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ। 8GB RAM 256GB স্টোরেজটির প্রাইস হচ্ছে 1039 সৌদি রিয়াল, যেটি বাংলাদেশি টাকা কনভার্ট করলে 43,000 টাকার মতো আসে। আরেকটি হচ্ছে 12GB RAM 512GB স্টোরেজ, এটির প্রাইস হচ্ছে 2039 রিয়াল, যেটি বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় 58,000 টাকার মতো আসে। এই মোবাইলটির আকর্ষণীয় বিষয় হচ্ছে মোবাইলটির ক্যামেরা। এই মোবাইলটির ভিতরে 200 MP ক্যামেরা পাওয়া যাচ্ছে, ভাবা যায় 200 MP, যেটি আপনার স্যামসাং S22 এর সাথে কম্পেয়ার করতে পারবেন এটির ক্যামেরা। এবং মোবাইলটির ভিতরে 3টি ক্যামেরা সেট আপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 200 MP প্লাস 12 MP প্লাস 2 MP। মোবাইলটির ভিতরে সেলফি ক্যামেরা খুবই ভালো, একটি ক্যামেরা পাচ্ছেন 50 MP সেলফি ক্যামেরা পাচ্ছেন, যেটি দিয়ে আপনার 4K ভিডিও রেকর্ডিং করা যাবে 30 FPS, এবং মেইন ক্যামেরা দিয়েও আপনারা 4K 30 FPS এ ভিডিও শুটিং করতে পারবেন, 30 FPS টু 60 FPS। মোবাইলটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চি, ডিসপ্লে টাইপ হচ্ছে আমুলেট। মোবাইলটির ভিতরে ডিসপ্লে ব্রাইটনেস ইউনিট পাওয়া যাচ্ছে 1600 nits এবং রিফ্রেশ রেট হচ্ছে 120, স্ক্রিন টু বডি রেটিং হচ্ছে 90.34%। ডিসপ্লের কথা যদি বলি, ডিসপ্লে কিন্তু খুবই ভালো, সবকিছু এভরিথিং পাওয়া যাচ্ছে। আমুলের ডিসপ্লে পাওয়া যাচ্ছে 6.7 ইঞ্চি, এবং ভালো ভালো মোবাইলের ভিতরে কিন্তু ব্রাইটনেস 1600 পর্যন্ত থাকে না। এই মোবাইলটির ভিতরে 3টি কালার পাওয়া যাচ্ছে, 1 নম্বর হচ্ছে ডায়মন্ড সিলভার, 2 নম্বর হচ্ছে মিডনাইট ব্ল্যাক, 3 নম্বর হচ্ছে এমেরাল্ড গ্রিন। এই 3টি কালার পাওয়া যাচ্ছে মোবাইলটির ভিতরে। মোবাইলটির নেটওয়ার্কের কথা যদি বলি, নেটওয়ার্ক হচ্ছে 5G, ডুয়াল সিম, ইসিমও সাপোর্ট করবে এই মোবাইলটির ভিতরে। এই প্রাইজের ভিতরে কিন্তু ইসিমও সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেম হচ্ছে Android 13, USB টাইপ সি, USB ভার্সন হচ্ছে 2.0। মোবাইলটির সাউন্ড ইফেক্ট হচ্ছে Honor Hisense 7.1, NFC সাপোর্ট করবে, OTG সাপোর্ট করবে, GPS সাপোর্ট করবে। সামনের যত অ্যাডভান্স ক্যারিয়ার আছে সবকিছু কিন্তু আপনারা এই মোবাইলটির ভিতরে ইউজ করতে পারবেন। এই মোবাইলটি বক্সের ভিতরে পাওয়া যাচ্ছে Honor 90 5G মোবাইল, Honor 66W সুপার চার্জার পাওয়া যাচ্ছে মোবাইলটির ভিতরে, একটি প্রোটেক্টিভ কেস পাওয়া যাচ্ছে মোবাইলটির ভিতরে, সিম টাই ইজেক্টর পাওয়া যাচ্ছে, এবং কুইক স্টার্ট গাইড পাওয়া যাচ্ছে, ওয়ারেন্টি কার্ড পাওয়া যাচ্ছে, এবং মোবাইলটি যখন আপনাকে ডেলিভারি করবে এর আগেই মোবাইলটির ভিতরে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে দিবে। বা আপনি যদি শপের থেকে মোবাইলটি প্রসেস করেন, শপের থেকেই যখন আপনারা কিনবেন তখন এই মোবাইলের যে স্ক্রিন প্রোটেক্টর যে ফিল্মটি আছে ওইটি অ্যাটাচ করে দিবে। আমি আপনাদেরকে Honor 90 মোবাইলটির প্রাইস, স্পেসিফিকেশন এবং ছোটখাটো করে একটি রিভিউ দিচ্ছি। এবং আমার ব্যক্তিগত যদি ওপেনিং বলি, মোবাইল হচ্ছে এক একজনের এক এক ধরনের মোবাইল পছন্দ। অনেকের স্যামসাং পছন্দ, অনেকের Honor মোবাইল পছন্দ, অনেকের রিয়েলমি মোবাইল পছন্দ, এক একজনের এক এক রকম মোবাইল পছন্দ। তারপরও প্রাইজের দিক থেকে এই মোবাইলটি আমার কাছে ভালো লাগছে, যার ফলে আমি এই মোবাইলটির খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। মোবাইলটি প্রাইজ হিসাবে সবকিছুই মোটামুটি ভালো দিতেছে, আমাকে কিন্তু স্পন্সর করে নেয়, তারপরও যে জিনিসটা ভালো ওটাকে ভালো বলতে হবে। সো এই মোবাইলটি আমার কাছে প্রাইস হিসাবে বিস্তারিত সবকিছু প্রসেসর থেকে ধরে ক্যামেরা পাওয়া যাচ্ছে 200 MP। সব থেকে ভালো বিষয় হচ্ছে মোবাইলটির ক্যামেরা। যারা মূলত ভিডিও করতে চান বা ব্লগিং করতে চান তাদের জন্য কিন্তু এই মোবাইলটি একটি বেস্ট মোবাইল হতে পারে, Honor 90। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে।